এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ফল, যে বান্দা যাকাত দিবে আল্লাহ পাক হেফাজত করবে। ভারতের বুকে দ্বিতীয় বিদ্যাপীঠ মজাহারুল উলুম সাহারানপুর মাদ্রাসা, অনেক বড় প্রতিষ্ঠান, আব্বিতি নামক একটা কিতাবে বর্ণনা আছে এই সুন্দর একটা ঘটনা। এই সাহারানপুর মাদ্রাসার একটা কেশিয়ার ছিল, তার কাছে টাকা পয়সা জমা থাকতো মাদ্রাসার এবং এলাকার। আগে তো আর ব্যাংক ব্যালেন্সের এত সিস্টেম ছিল না, মানুষ টাকা রাখবে কোথায়, সিন্ধুকে ভরে মাটির নিচে রেখে দিত অথবা বিশ্বস্ত কেউ থাকলে তার কাছে দিয়ে দিত। ওই কেশিয়ারের কাছে, কেশিয়ার অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সবাই এলাকার তার কাছেই টাকা রাখে, এরকম বুজুর্গ। তো উনি বলেন যে আমি একদিন আমার ঘরে ঘুমায় আছি, ঘরের দরজা টরজা লাগানো, তল দিয়ে শীত কাটে না কি কাটে ওইটা শীত কেটে ভিতরে ঢুকছে চোর তিন চারটা, বিশাল বড় আলমারি যেটার ভিতরে আমি মানুষের গচ্ছিত টাকা, সাহারানপুর মাদ্রাসার টাকা, এমনকি স্বর্ণ তমুকের রূপা এগুলো আমি সব রাখি। এখন এরা ডাকাতরা ঢুকে সুন্দর করে তালা খোলার চেষ্টা করতেছে, তো ওদের শব্দে আমার ঘুম ভেঙে গেছে। স্বাভাবিকভাবে অন্য কেউ হইলে এই চোর 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 বলে চিৎকার দিত অথবা মারার জন্য যাইত, কিন্তু আমি চিৎকার দিই নেই। উনি ডাক দিয়ে বলে, হে ভাই আপনারা কারা, আপনারা কি চোর, প্রশ্ন করছে, আপনারা কি চোর? এরাও বলতেছে জি জি আমরা চোর। আপনি দেখে ফেলছেন, এখন হযরত ডাক দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আরামে চুরি করেন, আরামে চুরি করেন, জীব অবস্থা আরামে চুরি করার জন্য বলতেছে এই লোক। এই জীবনের প্রথম এরকম বলদ দেখলাম, কেউ তো এরকমভাবে অনুমতি দেয় না চুরি করার, এই লোক চুরি করার অনুমতি দিচ্ছে কেন? হযরত কয় আমি তাদেরকে বললাম কোনো ভয় নাই, আমি আপনাদেরকে কিছু বলবো না কারো ডাকবো না, তারা চুরি করেন আমি তাহাজ্জুদে দাঁড়াইলাম। তবে যেই তালাটা ভাঙার চেষ্টা করতেছেন ওই তালাটা যদি আপনাদের বাপ দাদারে কবর থেকে নিয়েও আসেন এরপরেও ভাঙতে পারবেন না। সুন্দর করে এটা জানাই দিল আবার চোরে কয় কি কয় কত তালা ভাঙলাম, কত শিখ কাটলাম, আরে হুজুর কয় কি কাজী আপনারা ভাঙেন, আপনারা ভাঙেন, আমি নামাজ পড়তেছি আস্তে ধীরে এখলাসের সাথে আপনারা চুরি করেন। হযরত সুন্দর করে নামাজ পড়তে দাঁড়াইছে, তাহাজ্জুদ পড়তেছে, পড়ে টুইরা দুই চার রাকাত পড়া একটু শুইছে, আবার ফজরের টাইম এখন অনেক বাকি, কারণ চোর তো আর শেষ রাইতে ঢুকে না মধ্য রাইতেই ঢুকে, মানুষ মাত্র ঘুমায় গেছে এমন সময় ঢুকে। তো হযরত আবার ঘুমাইছে, এই ঘুমের আগে দেখছে যে এরা চেষ্টা করতেছে, তা হুজুর এসে বলতেছে ভাই এই কষ্টগুলা এখানে না করে অন্য জায়গায় করো, দুই চার টাকা অন্তত নিতেও পারবা, এখানে সারা রাত সময় দিলেও নিতে পারবা না। আচ্ছা আপনি এটা কেন বলতেছেন? বলছি যে এই কারণেই হোক বলছি, পারবা না, আমি আবার ঘুমাইলাম আর একটু সুযোগ পাইলা ভাঙো। হযরত আবার ঘুমাইলেন, ফজরের নামাজের সময় হুজুর উজু করলেন, তাকায় দেখে এরা এখনো চেষ্টা করতেছে, এই চোরও কি ছেঁচড়া চোর, এও চিন্তা করছে হুজুর বলছে ভাঙতে পারবো না আমি ভাঙা দেখায় ছাড়বো, আর হুজুরের কয় পারলে তুই ভাঙ। তো হযরত নামাজ পড়ার জন্য যাবেন, মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, তো বলতেছেন এই নামাজ পড়বি তোরা নাকি চুরির ধান্দায় থাকবি, বলছি তো তোদের বাপ দাদা আসলেও পারবি না, যদি মনে করস নামাজ পড়বি চল, আর নয় তো চুরি করতে মন চাইলে কর, আর একটু সুযোগ দিলাম, এখন আমার একটু আসতে টাইম লাগবে, বেরোবার সময় দরজাটা লাগাই যাইস, কিন্তু ফজরের নামাজের উপর একটু তেলাবাত করবো, জিকির আজকার করবো, ইশরাকের নামাজ পড়বো, তারপরে আসবো, ঘন্টাখানিক লাগবে, কোনো সমস্যা না আপনি যান আমরা চেষ্টা করতেছি। কি সুন্দর সমঝোতায় চুরি, চিন্তা করছেন? আচ্ছা এই যে বিশ্বাসটা, হযরতের এই বিশ্বাসটা, সাহারানপুর মাদ্রাসার অনেক বড় একজন বুজুর্গ উনি,
কিন্তু উনি উনি আলেম ছিলেন না, শিক্ষিত ছিলেন না, কিন্তু বুজুর্গ ছিলেন, মুখলিস ছিলেন, যার কারণে এলাকার সমস্ত, এবং যাওয়ার আগে এটাও বলে দিচ্ছে যে এই আলমারিটা যদি ভাঙতে পারো কোটি কোটি টাকার সম্পদ লোক লাগাই দিতেছে আরো। এখানে এই এলাকার যত মানুষের স্বর্ণ আছে সব এটার ভিতরে, যত মানুষের রূপা আছে সব এটার ভিতরে, যত মানুষের টাকা ধার আছে সব এটার ভিতরে, সারানপুর মাদ্রাসার যত ফান্ড আছে জাকাত সৎকা ফিতরা সব এটার ভিতরে, এটা যদি ভাঙতে পারো আজীবন বসে বসে খেতে পারবা। কিন্তু আমি কইলাম তোমাদের বাপ দাদারা আসলেও পারবে না, এবার চেষ্টা করো। আমি নামাজে গেলাম, হযরত নামাজে গেছেন, নামাজ কালাম পড়লেন, পড়ার পরে ইশরাক করলেন, পড়ে সুন্দর করে কিছু তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে এবার আসলেন, এসে দেখে এরা হাঁপায় গেছে। একই ব্যাপার পাল্লা না চুরি করা বাদ আগে আপনি কোন কি তালা লাগাইছেন, এটা এই কি তালা, যেই তালা এতক্ষণ চেষ্টা করে রাত থেকে নিয়ে এ পর্যন্ত, আমার অযথা অন্য জায়গায় চেষ্টা করলে তো ভালো পাইতাম, কত করে তো আগেই বলছি, তা কি লাগাইলেন, এটা তালা না, এটা আল্লাহ পাকের হাতের একটা কুদরতি যেই তালা আছে ওইটা লাগাইছে, এটা দুনিয়ার তালা না। সুবহানাল্লাহ, বলে কেমনে, এটার ভিতরে যত সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের পাই টু পাই জাকাত দেওয়া, এটা আমার হাতে দেওয়া হয়, আমার হাতে হিসাব হয়। আল্লাহ পাক বলেছেন কেউ যদি জাকাত ঠিকমতো দেয় ওই সম্পদের হেফাজতের দায়িত্ব থাকে আল্লাহর কাছে, বান্দার কাছে না। বেটা আমার এই আলমারির হেফাজতের দায়িত্ব তো বেটা।